সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচিতে কুমিল্লায় 3,40,000 কোভিড-19 টিকা প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কারাগারে 370 কারারক্ষীর মাঝেও টিকা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে কারা অভ্যন্তরে কারারক্ষীদের মাঝে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ গ্রামের নির্জন বাড়িতে খুন হওয়া বৃদ্ধ মাজেদা বেগমের হত্যা রহস্যের জট খুলেছে পিবিআইয়ের তদন্তে। ক্লুলেস এই মামলাটি গত 20 সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব গ্রহণের 7 দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কুমিল্লা খুনিদের শনাক্ত সহ প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণ অলঙ্কারও। পিবিআই বলছে, মূলত জমি বিক্রির টাকা লুট করার জন্যই তিনজন মিলে মাজেদা বেগমকে হত্যা করে। গ্রেপ্তারকৃত রনি এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলোচিত এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান, পরিদর্শক আবদুল্লাল মাহফুজ, মোহাম্মদ মতিউর রহমান, হেলাল উদ্দিন, বিপুল চন্দ্র দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত 7 সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ গ্রামের নির্জন বাড়িতে খুন হন মাজেদা বেগম। পরদিন তার হাত পা বাঁধা কাঁদাযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। 27 সেপ্টেম্বর বিকেলে ও রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কমলপুর, ধর্মনগর এবং সদর উপজেলার শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় 9 কেজি গাঁজা এবং 23 বোতল হুইস্কি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোট জয়নগর গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে আলমগীর, একই উপজেলার বিরাহিমপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সুলাইমান মিয়া এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কমতাবাড়া গ্রামের মোহাম্মদ শরীফের ছেলে আরিফ। তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।